নবী বলছেন এমন এক যুগ আসবে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ইসলাম নাম ছাড়া আর কিছুই থাকবে না ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু কুরআন রুসুম ছাড়া কিছু থাকবে না মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা মসজিদ হবে বড় বড় ইমারত কিন্তু সেটা হইবে হেদায়েত শূন্য হেদায়েত শূন্য হেদায়েত শূন্য হেদায়েত হেদায়েত শূন্য হেদায়েত থেকে খালি এরপরে বললেন ওলামাহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা আসমানের নিচে নিকৃষ্ট হবে আলেমগণ ওয়া মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ তাদের থেকেই ফিতনা বের হবে তাদের দিকেই ফিতনা ফিরবে আজকে আলেম পাওয়া যায় কয় মিলাদ কেন করেন কিয়াম কেন করেন দাঁড়ান কেন এটা তো শিরক তো ভাই শিরক করলে কি হয় মুশরিক কথা কন যে শিরক করে সে কি হয় মুশরিক জোরে কন তো একজন মানুষ যদি মিলাদ ছড়িয়ে আসছে সে কিয়াম করছে শিরক করে মুশরিক হয় আর তার বিবি আছে ঘরে সে তো আর মসজিদে মিলাদে যায় নাই সে শিরকও করে নাই সে হইলো মুমিন কথা কন না মুমিনা তাহলে এই মুশরিকে আর মুমিনে যদি সংসার করে এরপরে যদি বাচ্চা কাচ্চা হয় এটা কি হালাল জাদা না হারাম জাদা জোরে কন না যেই হুজুরে ফতুয়া দেয় যে মিলাদে কিয়াম করা শিরক যদি কেউ আপনার বাবাই তো কিয়াম করছে কয় বাবাই ভুল করলে কি আমি ভুল করব নাকি কয় আচ্ছা ভুলের কথা পরে আগে কোন আপনার বাবাই তো কিয়াম কইরা মুশরিক হয়ে গেছে আর আপনার মা তো ঘরে মানুষ ছিল ঘরের মানুষ মুমিন ছিল তো মুশরিক আর মুমিনের সংসারে যে হয় এটা তো হারাম জাদা হয় তাহলে হুজুরে আপনি কি হালাল জাদা না হারাম জাদা এই কথা কইলে দেখবেন যখন নিজের গায়ে পড়বে নবী কইছে আমিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ও ফীহিম তাউদ ফিতনা বের হবে তাদের দিকে ফিরবেও আবার তাদের দিকে নিজেরা দিবে নিজেরাই জালে আটকাইবে কিন্তু পরের ছেলে ডাব খাইলে গুনাহ আর নিজের ছেলে ডাব খাইলে মাফ কথা কয় না পরের ছেলে ডাব খাইলে পাপ নিজের ছেলে ডাব খাইলে মাফ জোরে কন নিজের ছেলে ডাব খাইলে মাফ এই সেই যুগটা চলে আস কথা কন আমার আগের আমার মাইনুদ্দিন ভাই অনেক মাহফিলে চিটাগাং আমার সাথে একসাথে ওনার দেখা হয়েছে মহাব্বতের মানুষ আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক আমিন মসজিদের খেদমতে যতদিন আছে শ্রদ্ধা করবেন ভালোবাসবেন হুজুরের খেদমতকে প্রসারিত করার সুযোগ করে দিবেন আল্লাহ এই হক্কানি আলেমদেরকে আমাদের গোসায় গোসায় কায়েম করে দেখ বলি আমিন কষ্ট পাইছেন না আমার আগে আমার এই ভাই বলছে ও চিটাগাংবাসী দুরুদ ইব্রাহিমী ছাড়া আর কোনো দুরুদ জায়েজ নাই কিন্তু যদি বলে আমার চাচা একটু অসুস্থ তাইলে একটু দুরুদে নারিয়া পড়তে হইব কথা কন ব্যবসায় একটু ইন্ডাস্ট্রিতে খুব সমস্যা খালি লস যাচ্ছে একটু দুরুদে নারিয়ার আয়োজন করছি যেন আল্লাহ বালা মুসিবত দূর করে একটু উন্নতি দান করে একেবারে দেখবেন গোষ্ঠী সহ ছাত্র সহ লয়ে হইব কথা কন কারণ টাকা পাঁচশো কথা কয় না এটার কাছে গেছে আর সব মাফ পরে ছেলে খাইলে পাপ নিজের ছেলে খাইলে মাফ এলাকায় খাওয়ান কিলান জিয়াফত একেবারে চূড়ান্ত হারাম কিন্তু হুজুর আমার আব্বা তো কালকে মারা গেছে আসলে আমরা সবাই তো ব্যবসায়ী কর্মজীবী আমার তো খুব জরুরি যাওয়া লাগে তো ভাইরা মিলে সিদ্ধান্ত নিছি এলাকায় আসলে আয়োজন করার এখন সময়ও নাই অবস্থানও নাই আর এলাকায় তো অনেক সমস্যা কেউ পায় কেউ পায় না তো নিয়ত করছি আমি মাদ্রাসায় 10 ব্যাগ সিমেন্ট দিবো আর নিয়ত করছি ইনশাল্লাহ আপনাদের সবাইরে এক বেলা খাবার দিব আজ পর্যন্ত শুনছেন কোনো মাদ্রাসাতে ফেরত দিছে না জোরে কয় না ফেরত দিয়ে দিছে না সুন্নিরা তো সঠিক মাসালাই এটাকে জায়েজ বলে কথা কন সোয়াবের কারণ বলে কিন্তু তোমরা এলাকাবাসীরই ফাইলে না জায়েজ আর নিজেরা ফাইলে জায়েজ এই যে একটা দুই মুখী কথা বলিয়া সমাজটা নষ্ট করতেছ কথা বলেন এটা কি হক না বাতিল কেয়ামতের আগে কিছু আলেম হবে জমিনে আসমানের নিচে সর্বনিকৃষ্ট আজকে সেদিকে ধাবিত হচ্ছে কথাগুলো আমি এই কারণে ভাইদেরকে বললাম আমি একটা দাবি করছি এই শুরু থেকে শেষ আমার কথা শুনবেন ফরজ আমলে বান্দা বান্দা হয় নফল আমলে বান্দা আল্লাহর ওলি হয় ফরজ আমলগুলো ত্যাগ করলে বান্দা পাপী হয় ফরজ আমলগুলো অস্বীকার করলে বান্দা কাফের হয় হালালকে হারাম বানাইলে বান্দা কাফের হয়
নাজায়েজকে জায়েজ বানায় দিলে, জায়েজকে নাজায়েজ বানায় দিলে বান্দা কাফের হয়। কথা কন, নামাজ পড়তে পারি নাই আমি অপরাধী, কথা বলেন, আমার উচিত তওবা করা। এটা পড়তে পারি নাই এ কারণে পাপ হইস, কিন্তু কিসের নামাজ? নামাজ পড়লে কি হয়? এর বেটা নামাজ পড়ে কয়জনে কি করছে? তুই নামাজ পড়ে কি করছ? আমি আজীবন নামাজ পড়ব না, দেখি আমার কি হয়। তুমি কাফের হয়ে গেছ। এইভাবে যতগুলো বিষয় আছে, শুধু মূর্তির প্রসঙ্গ কেন, যতগুলো বিষয় আছে ও মুসলমান, দল মত ক্ষমতা ত্যাগ শক্তি সব কিছুর চাইতে ইমান বড়। কথা কম, আমি সংক্ষেপে শুধু কথাই বলবো, একটা বিষয় নয়, ধাপে ধাপে আসবে, কেয়ামতের পূর্বক্ষণে একের পরে এক আসবে, একের পরে এক আসবে, কিন্তু ইমানের উপরে আমরা থাকবো সবচেয়ে মজবুত। কথা কম, সব একদিকে আর আমার ইমান আরেক দিকে। নবী বলছে লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন লা কতাতু ইয়াদাহা, এই হলো আমার নবী, এই হলো ইমান, এই হলো ন্যায় বিচার, এই হলো সত্য, সত্যের সত্যের কণ্ঠ বিশ্ব নবীর কাছে। সব মিলে সুপারিশ করছে যে আর কুরাইশ বংশের মহিলা চুরি করছে, কালকে মসজিদে নববীতে সবার সামনে কুরাইশ বংশের মহিলার হাত কাটা যাবে। এই লজ্জা পৃথিবীর শ্রেষ্ঠ বংশ নবী পাকের খানদান কুরাইশ কেমনে রাখবে? গভীর রাত্রে মিটিং করে সর্বশেষ সিদ্ধান্ত দিছে নবীর কাছে যেমনি হোক সুপারিশ করতে হবে, এই শাস্তিটা যেন গোপনে হয়ে যায়, এই শাস্তিটা যেন কমায়া কোন রকম একটা জেল জরিমানা করিয়া বিদায় দেওয়া যায়, ধামা চাপা দেওয়া যায়, এই জন্য নবীর কাছে সুপারিশ করতেই হবে। কিন্তু করবে কে? বিড়ালে ইঁদুর খায়, এখানে বিড়ালের গলায় ঘন্টা বানতে হইবে। কথা কন, সব ইঁদুরের পরামর্শ, কিন্তু ঘন্টাটা দিবে কে? এই লোক পাওয়া যায় না। এখন সবাই একমত যে নবীর কাছে সুপারিশ করতে হবে, করবে কে? একটা অনিসলামিক কাজকে ইসলামে রূপান্তর করবে, একটা হারামকে হালালে রূপান্তর করবে, একটা অন্যায়কে ন্যায় রূপান্তর করবে, একটা প্রকাশ্য বিধানকে ঢেকে রাখবে, এই সুপারিশ নবীর কাছে করতে যাইবে কে? একজন আর কথা বলে না। তবে কেউ কেউ শেষে কর শুনো যে যাই কো এগুলো আমাগো দিয়া হইবে না, একটা লোকই পারবে যারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে হিসাবে ডাকতো, নবীজির পালক পুত্র, নবীজির 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 পালক পুত্র যায়, সেই একমাত্র পারবে। তার কাছে গেছে, তুমি যায়া এই কথাটা কও, যেমনে হোক নবী আমাগো মুখটা বাঁচান, কুরাইশ বংশের মুখ বাঁচান। সে অবুজ মানুষ, ছোট মানুষ, অত বুঝা পারে নাই, সবাই সমাজের সবচেয়ে বড় বড় মুরব্বীরে আসছে, সে গলিয়া গেছে, গেছে নবীর কাছে, নবীর কাছে যায়া বসছে, নত জানু হইয়া ওনাফেনা করে। নবী বলে কি, কয়েকটা কথা বলতাম, কি? কুরাইশ বংশের সব নেতৃবৃন্দ আমার কাছে আসছে আপনাকে একটা সুপারিশ। কি সুপারিশ? ওই মহিলা যে চুরি করছে, শরীয়তের বিধানে তো কালকে তার প্রকাশ্য সমাজে হাত কাটা যাবে, সমগ্র বংশের মুখে কালি পড়ে যাবে, তা আপনি যে কোনো মূল্যে তাদের দাবি এইটাকে একটা গোপন বিচার করে দেন, হাত না কেটে অন্য কোনো জরিমানার মাধ্যমে একটু সারাইয়া দেন। নবী বলছেন লাও সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন, আমার যে কলিজার টুকরা, আমি যারে বলছি ফাতিমাতু বদাআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার একটা টুকরা, আমার সেই কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, তাহলে লা কতাতু ইয়াদাহা, অবশ্যই আমি তার হাত কেটে দিতাম। এটার নাম কি? জোরে কয় না, আরো জোরে। অতএব আজ নয় শুধু, আরো যতদিন বাঁচবেন একের পরে এক আসবে, 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 কোন দল মত নির্বিশেষে। আমরা যারা ইমানের উপরে আছি, আমরা যারা ইসলামের উপরে আছি, আমরা যারা দিন কায়েমের সৈনিক, আমরা যারা কবরকে বিশ্বাস করি, হাসরকে বিশ্বাস করি, মিজানকে বিশ্বাস করি, ফুলসিরাতকে বিশ্বাস করি, বিশ্বনবীর শাফায়াত কামনা করি, আল্লাহর দয়া ও জান্নাত কামনা করি, আমরা কোনোদিন হারামের পক্ষে যাব? আমরা কোনোদিন হালালকে হারাম বলবো, হারামকে হালাল বলবো, জায়েজকে নাজায়েজ বলবো, নাজায়েজকে জায়েজ বলবো? তাতে যদি গর্তান দিতে হয় আমরা রাজি কি বেরাজি, তাতে যদি দেশ ছাড়তে হয় রাজি কি বেরাজি, তাতে যদি জেলে যাইতে হয় রাজি কি বেরাজি, তাতে যদি বিশ্ব হইতে হয় রাজি কি বেরাজি? তার নাম ইমান। তার নাম কি? তার নাম কি? তার নাম কি?
একথা দিলে গেতে রাখবেন আমরা ইসলামকে পরিবর্তন করব না ভুল আছে আমার মধ্যে আছে আমি সংশোধন হব কিন্তু ন্যায়কে অন্যায় অন্যায়কে ন্যায় হালালকে হারাম হারামকে হালাল জায়েজকে নাজায়েজ নাজায়েজকে জায়েজ কুরআনকে হাদিস হাদিসকে কুরআনে ঘুরায়া ফিরায়া আমরা ঈমান ইসলামকে ধাবাচাপা দিব দুনিয়ার স্বার্থে কখনোই আমরা সেই পথ ধরব না আল্লাহ আমাদেরকে খাঁট ঈমানদার হিসেবে কবুল করুক আমিন বলি আমিন বলি আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين আমার কথায় কষ্ট পাইছেন না আল্লাহর রাস্তায় maaf করে দিবেন না কষ্ট পাইছেন না আল্লাহর রাস্তায় maaf করে দিবেন আসেন প্রাণ খুলে দিল খুলে মায়া ভরে প্রেম ভরে প্রিয় নবীকে দাঁড়ায় সালাম জানাই